নমস্কার, খবর 24-এ আবারও একবার আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি কোচবিহার রামহোলা স্কুলে। সেই স্কুলে চলছে দুয়ারের সরকার। আজ পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার, অর্থাৎ আজ থেকে শুরু হলো দুয়ারে সরকার প্রকল্প এবং ক্যাম্প। আজ কিন্তু কোচবিহারে 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকার এই শিবির হচ্ছে কোচবিহার রামহোলা স্কুল, এবং সেই সাথে চলছে কোচবিহার বিটি ইভিনিং কলেজে, সেখানে চলছে দুয়ারে সরকার ক্যাম্প। কি কি পরিষেবা থাকছে আর কবে কবে, অর্থাৎ আজ থেকে 1 সেপ্টেম্বর থেকে শুরু করে 16 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই দুয়ারে সরকার প্রকল্প পরিষেবা শিবির, সেখানে একবার দেখার চেষ্টা করবো। এবং কবে থেকে কবে পর্যন্ত চলবে আমরা সমস্তটাকে দেখানোর চেষ্টা করছি খবরিয়া 24-এর পর্দায়। আবার দুয়ারে সরকার, অর্থাৎ এবারে কিন্তু সপ্তম পর্যায়ে, ষষ্ঠ পর্যায় পর্যন্ত হয়ে গিয়েছে। আজ থেকে শুরু হলো রাজ্য সরকারের সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার, এখানে আবেদন গ্রহণ করতে পারবেন। সেই শিবির 1 থেকে 16 সেপ্টেম্বর 2023 পর্যন্ত চলবে, এবং রাউন্ড 2 অর্থাৎ পরিষেবা প্রদান শিবির চলবে 18 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসতে হবে, নিজেদেরকে আসতে হবে। এবং এবার কিন্তু 2টি অর্থাৎ 33টি, এতদিন পর্যন্ত মোট ষষ্ঠ পর্যায় পর্যন্ত 33টি প্রকল্পের জন্য আবেদন করতে পেরেছেন সাধারণ মানুষ। এবারে অর্থাৎ সপ্তম পর্যায়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আরও 2টি প্রকল্প যোগ করা হয়েছে, সেখানে মোট 35টি পরিষেবা সাধারণ মানুষ পাবেন এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে। সেখানে বার্ধক্য ভাতা যেটা আগে ছিল না, এবারে কিন্তু যুক্ত হয়েছে। অর্থাৎ বার্ধক্য ভাতার জন্য সকলে এসে দুয়ারে সরকারের নিজেদের আবেদন করতে পারবেন। সেখানে বার্ধক্য ভাতা এবং শ্রমিক পরিযায়ী শ্রমিকদের নাম কর্মসাথীর শ্রম দপ্তর থেকে কি কি পরিষেবা পাবেন, কি কি সুবিধা পাবেন সমস্তটা এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ সরকারের বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছে এতদিন পরে আমরা দেখেছি, এবং আবারও রাজ্য সরকারের নতুন 2টি প্রকল্প অর্থাৎ বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ, সেটাও কিন্তু এবারে করতে পারবে দুয়ারে সরকারের থেকে। আমি একবার আপনাদের জানিয়ে রাখি যে 1 তারিখ আজকে শুক্রবার রামহোলা হাই স্কুল 1 এবং 2 নম্বর ওয়ার্ডের চলবে এই মুহূর্তে, অর্থাৎ কাজ চলবে সেটা বিটি ইভিনিং কলেজ। সেখানে 7 নম্বর ওয়ার্ডের কাজ করাতে পারবেন আপনারা 7 নম্বর ওয়ার্ড, এবং কোচবিহারের 20টি ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডে কোন স্কুলে এই দুয়ারে সরকার বসবে, ক্যাম্প বসবে, সেটাই আপনাদের সেই তালিকা একবার আপনাদেরকে জানিয়ে রাখি। আজ থেকে শুরু হলো আজ শুক্রবার রামহোলা হাই স্কুল এবং ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজ, সেখানে 7 নম্বর ওয়ার্ড রামহোলা স্কুলে 1 এবং 2 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে। সেই সাথে 2 তারিখ অর্থাৎ আগামীকাল শনিবার নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুল, সেখানে 20 নম্বর ওয়ার্ডের দুয়ারে ক্যাম্প আপনারা যেতে পারবেন। 20 নম্বর ওয়ার্ড সুনীতি একাডেমি, সেই সাথে সুনীতি একাডেমি আগামীকাল রয়েছে, সেখানে 16 নম্বর ওয়ার্ডের কাজ করা যাবে। পাশাপাশি জানাচ্ছি যে 4 তারিখ এরপরে আছে, 4 তারিখ রবিবার হবে না, রবিবার কিন্তু সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে, অর্থাৎ রবিবারে কোনো সরকারি কাজ হবে না। সোমবার 4 তারিখ কোচবিহার কলেজ, সেখানে 10 এবং 11 নম্বর ওয়ার্ডের কাজ করা হবে, এবং সেই সাথে 19 নম্বর প্রাইমারি স্কুল, সেখানে 2 নম্বর ওয়ার্ড কোচবিহার 2 নম্বর ওয়ার্ডের সেটাও কাজ করা যাবে, অর্থাৎ সেখানে দুয়ারে ক্যাম্প বসবে, দুয়ারে সরকার ক্যাম্প বসবে। সেই সাথে জানাচ্ছি
5 তারিখ মঙ্গলবার সদর গভর্নমেন্ট হাই স্কুল, সেখানে 16, 18 এবং 19 নম্বর ওয়ার্ড 16, 18 এবং 19 নম্বর ওয়ার্ড সদর গভর্নমেন্ট হাই স্কুল, সেখানে 5 তারিখ মঙ্গলবার তারা কাজ করাতে পারবেন 16, 18 এবং 19। সেই সাথে 5 তারিখে মঙ্গলবারে আরও একটি অর্থাৎ 6 নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষ প্রাইমারি স্কুল, নেতাজি সুভাষ প্রাইমারি স্কুলে সেখানে 6 তারিখ আপনারা দুয়ারে ক্যাম্প বসবে, সেখানে আপনারা যেতে পারেন। সেই সাথে জানাচ্ছি আপনাদের যে তারপরে 7 তারিখ অর্থাৎ 7 তারিখ বৃহস্পতিবার আগামী 7 তারিখ নেতাজি বিদ্যাপীঠ প্রাইমারি স্কুল বালক, সেখানে 3, 5 এবং 6 নম্বর ওয়ার্ডের কাজ হবে, দুয়ারে সরকার বসবে। এবং সেই সাথে 7 তারিখ আগামী 7 তারিখ চলবে ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়ে কোচবিহার 17 নম্বর ওয়ার্ড মহিলা কলেজ অর্থাৎ ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয় বৃহস্পতিবার আগামী 7 তারিখ আপনারা যেতে পারবেন 17 নম্বর ওয়ার্ডের মানুষেরা। এবং সেই জায়গাটাতে আবারও জানাচ্ছি যে 8 তারিখ আগামী 8 শুক্রবার রবীন্দ্রনগর প্রাইমারি স্কুল, সেখানে 12 এবং 13 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকারে আপনারা কাজ করাতে পারবেন। 12 এবং 13 রবীন্দ্রনগর প্রাইমারি স্কুল, 8 তারিখ আঞ্জুমান ই ইসলামিয়া জু বেসিক স্কুল, সেখানে কোচবিহার 8 নম্বর ওয়ার্ডের আপনারা যারা বাসিন্দারা রয়েছেন আপনারা দুয়ারে সরকারে কাজ করাতে পারবেন। 9 তারিখ শনিবার 9 তারিখ ঠাকুর পঞ্চানন প্রাইমারি স্কুল, ঠাকুর পঞ্চানন প্রাইমারি স্কুল সেখানে 19 নম্বর ওয়ার্ড কোচবিহার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আপনারা দুয়ারে সরকারে কাজ করাতে পারবেন। এবং সুইডিশ মিশন প্রাইমারি স্কুল 4 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডে যারা রয়েছেন তারা কাজ করাতে পারবেন, সেখানে দুয়ারে সরকার ক্যাম্প বসবে। সুইডিশ মিশন প্রাইমারি স্কুল, করুণাময়ী হাই স্কুল, সেখানে 11 তারিখ আগামী 11 তারিখ সোমবার করুণাময়ী হাই স্কুল 14 নম্বর এবং 15 নম্বর ওয়ার্ড কোচবিহার 14 এবং 15 নম্বর ওয়ার্ডে যারা বাসিন্দারা রয়েছেন তারা কাজ করাতে পারবেন, অর্থাৎ দুয়ারে সরকার আপনারা পাবেন। করুণাময়ী হাই স্কুল আগামী 11 তারিখ এবং সেই সাথে কোচবিহার শ্রী হিন্দি বিদ্যালয় 8 নম্বর ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ডে যারা বাসিন্দারা রয়েছে তারা কোচবিহার শ্রী হিন্দি বিদ্যালয়ে আপনাদের সরকার ক্যাম্প বসবে, সেখানে আপনারা আবেদন করতে পারবেন। সেই সাথে টাউন হাই স্কুল 12 তারিখ আগামী 12 তারিখ টাউন হাই স্কুল 9 নম্বর ওয়ার্ড যারা রয়েছে 9 নম্বর ওয়ার্ডে আপনারা সেখানে কাজ করাতে পারবেন টাউন হাই স্কুলে আগামী 12 তারিখ 13 তারিখ নেতাজি সুভাষ প্রাইমারি স্কুল 3 এবং 5 নম্বর ওয়ার্ড এবং নীলকুঠি সিস্টার নিবেদিতা গার্লস হাই স্কুল, সেখানে কোচবিহার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সেখানে দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন। নীলকুঠি সিস্টার নিবেদিতা গার্লস হাই স্কুল 13 নম্বর ওয়ার্ড 13 তারিখ এবং 14 তারিখ বৃহস্পতিবার রবীন্দ্রনগর প্রাইমারি স্কুল, সেখানে 12 এবং 13 নম্বর ওয়ার্ডে যারা বাসিন্দারা রয়েছেন তারা যেতে পারবেন, অর্থাৎ 12 নম্বর এবং 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রবীন্দ্রনগর প্রাইমারি স্কুল বৃহস্পতিবার 14 সেপ্টেম্বর আপনারা সেখানে দুয়ারে ক্যাম্প পাবেন। সেই সাথে জানাচ্ছি 15 তারিখ 15 তারিখ শুক্রবার নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুল, আবারও নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুল ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজ, সেটা 15 তারিখে আবারও বসবে সেখানে দুয়ারে ক্যাম্প, সেটা কোচবিহার 17 এবং 20 নম্বর ওয়ার্ডে যা বাসিন্দারা রয়েছে 17 এবং 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলে যেতে পারবেন 15 তারিখ এবং 15 তারিখে বিটি ইভিনিং কলেজ সেখানে 1 এবং 7 নম্বর যারা বাকি থাকবেন 1 নম্বর ওয়ার্ডে কিন্তু আজকে হচ্ছে রামভোলা স্কুলে, সেই সাথে 15 তারিখেও আপনারা কাজ করতে পারবেন, অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজে 1 নম্বর ওয়ার্ড এবং 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এবং 16 তারিখ একদম শেষ তারিখ দুয়ারে সরকার ক্যাম্পের এবারে সপ্তম পর্যায়ে, সেটা 16 তারিখ 3টে স্কুলে রয়েছে, সরস্বতী হিন্দি প্রাইমারি স্কুল সেটা 18 নম্বর ওয়ার্ডের জন্য সরস্বতী হিন্দি প্রাইমারি স্কুল 16 তারিখ, বিবেকানন্দ বিদ্যাপীঠ সেখানে কোচবিহার 12 এবং 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কাজ করাতে পারবেন বিবেকানন্দ বিদ্যাপীঠে 16 তারিখ শেষ দিনে, এবং কমিউনিটি হল জৈন মন্দিরের পাশে পিসি চন্দ্র জুয়েলার্সের বিপরীতে যেটা রয়েছে কমিউনিটি হল সেখানে কোচবিহার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা কাজ করতে পারবে। অর্থাৎ 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমি কিন্তু কোন ওয়ার্ডে কোন স্কুলে বসবে দুয়ারে ক্যাম্প আমরা সমস্তটাই আপনাদের জানানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে আজকে চলছে, আজকে আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহার রামভোলা স্কুল, সেখানে রামভোলা স্কুলে চলছে দুয়ারে ক্যাম্প, এবারে সপ্তম পর্যায়ে দুয়ারে ক্যাম্প। সেই জায়গাটাতে জানানো যাচ্ছে যে এবারে দুটি প্রকল্প কিন্তু যুক্ত হয়েছে, অর্থাৎ
বার্ধক্য ভাতা এবং সেই সাথে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ, নাম জমা দেওয়া যাবে। এবারের মোট পঁয়ত্রিশটি দুয়ারে ক্যাম্প চলছে এবং কোচবিহার 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যারা রয়েছেন তারা প্রত্যেকে এখানে রয়েছেন। তোমরা কি এখানে এসে একটু কথা বলে জানি যে খবরের 24 পর্দায় দুয়ারে ক্যাম্প করাতে এসেছেন, তো পেলেন সুযোগ কিছু, কি আবেদন করলেন? না, আমি যে আধার কার্ডটা হচ্ছে না, আমার আধার কার্ডের জন্য এসেছি। হ্যাঁ, এটা কতবার করছে, অনেকবার করছে, এনআরসির জন্য আমার বন্ধ হয়ে আছে। আচ্ছা আচ্ছা, এবারে কি বললেন তারা? তারা এখন বিধবা, আধার কার্ড ছাড়া হবে না, এখন আধার কার্ডটা বানাতে হবে। সেটা কি এখান থেকে করা যাচ্ছে না? আধার কার্ড, আধার কার্ডটা এখান থেকে করার জন্য হচ্ছে না, মানে আমি আসাম থেকে করছিলাম, আমি এনআরসিটার জন্য বন্ধ হয়ে আছে, সেই জন্য আমার এখানে হচ্ছে না। কি বললেন ওনারা, কি বললেন, কোথা থেকে পাবেন? এখন ওনার সঙ্গে কথা হয়নি, বিধবা ভাতা বললাম আধার কার্ড ছাড়া হবে না আমরা বলে। ধন্যবাদ, আমরা কিন্তু কথা বলার চেষ্টা করলাম, অর্থাৎ আধার কার্ডে উনি আসাম থেকে এসেছেন, এনআরসির জন্য আটকে রয়েছে, সেই জায়গাটাতে জানাচ্ছি। এবং এই এখানে আমরা কিন্তু এসেছি কোচবিহার রামভোলা স্কুলে, সেখানে চলছে দুয়ারে ক্যাম্প, অর্থাৎ দুয়ারে সরকার। আমি একটু কথা বলবো দিদি, কী কাজের জন্য এসেছেন? ওই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের ফর্ম জমার জন্য এসেছি এখানে। কথা হয়েছে? না, কথা হয়নি, ওই গেছে রুমে গেছে খুঁজতে। গুঞ্জবাড়ি, মান্ডুদাসপল্লী। আমার নাম বৈশালী বক্সি রয়। অসংখ্য ধন্যবাদ, আমরা এখানে এসেছিলেন যারা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। এখানে প্রত্যেকে এসেছেন, দুয়ারে সরকারের কাজ চলছে, অর্থাৎ সপ্তম পর্যায়ে দুয়ারে সরকারের কাজ চলছে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি খবরিয়া 24-এর পর্দায় সমস্তটা। এবং এই মুহূর্তে কিন্তু প্রথম দিকে যখন শুরু হয়েছিল দুয়ারে সরকার, অর্থাৎ 2020 সালে 1 ডিসেম্বর শুরু হয়েছিল রাজ্য সরকারের এই প্রকল্প, সেখানে তারা বিভিন্ন কাজের জন্য এসেছেন। এবং আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি খবরিয়া 24-এর পর্দায়। এখানে যেরকম কাউন্টার করা রয়েছে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দেওয়ার এবং সেখানে বিধবা ভাতা ফর্ম জমা দেওয়ার, এভাবে কিন্তু রয়েছে বিভিন্ন রুমগুলোতে, বিভিন্ন জায়গায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ফর্ম জমা দেওয়া, অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে সমস্তটা এখানে চলছে, কাজ চলছে, সরকারের কাজ চলছে, ফর্ম ফিল আপ চলছে, সমস্তটাই আমরা দেখানোর চেষ্টা করছি খবরে পর্দায়। এই সমস্তটা দেখানোর চেষ্টা করছে, অর্থাৎ কোচবিহারে এই মুহূর্তে চলছে বিটিভি কলেজে লক্ষ্মীর ভাণ্ডার রেজিস্ট্রেশন থেকে শুরু করে সমস্তটা কিন্তু তারা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে খবরিয়া 24-এর পর্দায়, সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করছি। কাজ এবং সেই সমস্তটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে ভিড় সেরকমটা নেই, কিন্তু প্রথম দিকে প্রচুর ভিড় ছিল। আমরা দেখানোর চেষ্টা করছিলাম ফর্ম ফিল আপ করতে আসছেন, কি জমা দিলেন, কোনটা বার্ধক্য ভাতা এবার নতুন এখান থেকে নিচ্ছে, সেটার অ্যাপ্লাই করেছেন? কি বললেন আপনার যে অ্যাপ্লাইটা করেছেন এখানে, সেটা কি হয়ে যাবে? যেটা অসংখ্য ধন্যবাদ, আমরা কথা বলার চেষ্টা করছি, কিন্তু প্রত্যেকেরই কাজ চলছে মুহূর্তে। হ্যাঁ, সমস্তটাই আমরা দেখানোর চেষ্টা করছিলাম খবরের 24-এর পর্দায় যে কাজ কিভাবে চলছে। কথা বলে নেবো 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি উপস্থিত রয়েছেন, অর্থাৎ দেখে শুনে কাজ করাচ্ছেন, কিভাবে কি কতটা করাচ্ছেন আমরা কিন্তু তার সাথে কথা বলবো।
সমস্তটাই, অর্থাৎ 1 নম্বর ওয়ার্ডে কার কতটা অসুবিধা রয়েছে, কে কোন সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, তারা কিন্তু আসে কাউন্সিলর সাথে কথা বলছেন, কাউন্সিলর কিন্তু দেখে শুনে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি এখানে রয়েছেন চন্দনা মহন্ত। এবং আপনার একটি কথা বলবো, যদি কী পরিষেবা অর্থাৎ কোনটা কোনটা বাকি রয়েছে এখনও কী বলবেন আপনার এলাকার মানুষরা? দুয়ারে সরকারের যত রকম পরিষেবা আছে সব রকমই চলছে, মানুষ বেশ মানে খুশি, আবার দুয়ারে সরকার বসছে বলে মানুষের বিভিন্ন সমস্যা মিটে মানুষ আসছে। সব আমাদের 2 নম্বর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ডের সব লোকজন আসছে এবং তারা সুবিধা পাওয়ার জন্য সমস্ত দপ্তরে দপ্তরে যাচ্ছে, গিয়ে কাগজপত্র নিয়ে জমা দিচ্ছে। তারা কিন্তু ঠিকমতো পরিষেবা যেন পায় সেই উদ্দেশ্যেই তারা এই মুহূর্তে রয়েছেন। আমরা সমস্ত পর্দায় দেখানোর চেষ্টা করলাম, অর্থাৎ দুয়ারে সরকারে অনেকেই অনেক পরিষেবা পাচ্ছে এবং যারা এখনো পর্যন্ত বঞ্চিত তারা কিন্তু পরিষেবা ঠিক মতো পাচ্ছে কিনা সকলে, এই সমস্তটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি খবর পর্দায়। রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করছি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন কি বলছে, আজকে কতজন আসছে এবং তাদের কি কি সমস্যা রয়েছে? সমস্যা তো আছে, কিছু লোকের বার্ধক্যতার জন্য অনেক অ্যাপ্লাই করা ছিল, বার্ধক্যতাগুলো হয়নি। আমার ওয়ার্ডে 9 থেকে 60 জনের বার্ধক্যতা আমি অ্যাপ্লাই করে রেখেছিলাম এর আগে দুয়ারে সরকারে, বিধবাতা এবং লক্ষ্মী ভাণ্ডার এগুলো হয়েছে কিন্তু বার্ধক্যতাগুলো হয়নি। চালু করেছে বলছে, আমি সেটা জিজ্ঞাসা করলাম যে আগে যারা একটা আগেই হয়ে যাবে, আগে ফর্ম জেনারেট হবে, এখন আর নতুন করে করতে হবে না। অফিসার জিজ্ঞাসা করলাম, ঠিক আছে বার্ধক্যতা হলে তো করবেন না, স্বাস্থ্যসাথী যাদের লাগবে তারা করবে। এবং আজকেও আমার এখানে ক্যাম্প আছে এবং এর সাহেবকে আমি স্পেশালি আমার ওয়ার্ডের জন্য 2 নম্বর ওয়ার্ডের জন্য আগামী 4 তারিখ সোমবার উমেশ আনন্দ স্কুলে শিবযোগ করে উঠবে, একটা স্পেশাল ক্যাম্প আছে এই দুয়ারে সরকার। আমি স্পেশালি নিয়েছি যেহেতু ডিস্টেন্স হয় আমার ওয়ার্ড থেকে আসছে, আমি নাগরিকদের সুবিধার জন্য 4 তারিখ সোমবার স্পেশালি ক্যাম্প করেছি উমেশ আনন্দ স্কুলে, এসডিও সাহেব করেছে এলাকার মানুষের মানে ভালো হওয়ার জন্য, যাতে টোটো ভাড়া করে না এত দূর, যার জন্য এই প্রোগ্রামটা নেওয়া হচ্ছে 4 তারিখ আগামী সোমবার, যাতে নাগরিক ওই উমেশ আনন্দ স্কুলে যায়। আমি নিজে থাকবো ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করব প্রকল্প, এবারে নতুন যুক্ত হয়েছে বার্ধক্যভাতা এবং সেই সাথে পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত, সেই আমরা কি কেউ পরিযায়ী শ্রমিক আছে, কিছু আছে কিন্তু বাইরে 2-4 জন তো যাই, তাদের করে তারা পরিযায়ী শ্রমিক তারা ডকুমেন্ট আকারে দেখিয়েছে সরকার আছে সেই অনুযায়ী হবে, আমাদের তো কোনো বাধা নেই। আমি কাউন্সিলর হিসেবে তাদেরকে বাধা দেবো না যে তুমি পরিযায়ী শ্রমিক না, যদি পরিযায়ী শ্রমিক আখ্যা দেয় নিজেকে পরিযায়ী শ্রমিক, যদি ফর্ম ফিল আপ করে আমার যদি সিগনেচার লাগে যে হ্যাঁ পরিযায়ী শ্রমিক আমিও জানি সে বাইরে চালু সই করবো, তাদের মাত্র জানি আমি কাউন্সিলর 2 নম্বর ওয়ার্ড কুচবিহার পৌরসভা উজ্জ্বল তো। ধন্যবাদ, আমরা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাথে কথা বললাম, 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাথে আমরা দুজনের সাথে কথা বলেছি। সেই সাথে কিন্তু তিনি জানালেন অর্থাৎ অনেক দূর 2 নম্বর ওয়ার্ড থেকে এখানে 1 নম্বর ওয়ার্ডে যেটা বসেছে দুয়ারে ক্যাম্প সরকারের ক্যাম্প বসেছে সেখানে কিন্তু আসতে তাদের অনেকটাই, যারা দূরে রয়েছেন অর্থাৎ যারা একটু বয়স্ক রয়েছেন বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করতে হবে, আবেদন জানাতে হবে, সেই জায়গাটাতে তাদের আসতে আগামী 4 তারিখে আবার 2 নম্বর ওয়ার্ডে সেই তাদের কাছাকাছি এলাকায় সেই উমা
চন্দ্র স্কুল প্রাইমারি স্কুল রয়েছে সেখানে আবারও একদম ওয়ার্ডের তারা ব্যবস্থা করবেন এমনটাই কিন্তু জানানো যাচ্ছে। অর্থাৎ তিনি জানালেন গ্রামের ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বলতার সমস্তটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম খবরের চব্বিশে পর্যায়ে। অর্থাৎ আজ থেকে শুরু হলো ফের সপ্তম পর্যায়ে দুয়ারের সরকার রাজ্য সরকারের প্রকল্প দুয়ারের সরকার ক্যাম্প, সেখানে কিভাবে চলছে কাজ, কিভাবে পরিষেবা পাচ্ছে সমস্তটাই তুলে ধরার চেষ্টা করলো খবরের চব্বিশে। আমরা অন্যান্য সমস্ত ধরনের খবর তুলে ধরবো আপনাদের সামনে। সঠিক সময় সঠিক খবর দেখতে অবশ্যই চোখ রাখুন।